নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করায় কান্দিতে চারটি দোকান সিল করে দিল পৌরসভা। শুক্রবার কান্দি পৌরসভার পক্ষ থেকে কালীবাড়ি রোডে অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু প্লাস্টিকের ক্যারি ব্যাগ। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে। সরকারি নির্দেশ অমান্য করায় কান্দিতে চারটি দোকান সিল করে দিল পৌরসভা। 1 জুলাই থেকে নিয়ম কার্যকর হলেও এখনও বিভিন্ন জায়গার মতোই কান্দি পৌরসভা এলাকাতেও চলছে 75 মাইক্রনের নিচে প্লাস্টিকের ব্যবহার। বহুবার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে, এরপরেও বহু জায়গায় এই প্লাস্টিকের ব্যবহার দেখা যাচ্ছে। শুক্রবার কান্দি পৌরসভার পক্ষ থেকে কালীবাড়ি রোডে অভিযান চালানো হয়। সেখানেই দোকানগুলিতে তল্লাশি করে পৌরসভার আধিকারিক ও পুলিশ প্রশাসনের কর্মীরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। দোকান থেকে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু প্লাস্টিক প্যাকেট। সরকারের নির্দেশ না মানায় এই চারটি দোকান সিল করে দেওয়া হয় পৌরসভার তরফে। পৌরপিতার দাবি, ওই ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল কিন্তু তা সরকারি নির্দেশ না মানায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং বেশ কিছু ব্যবসাদার বন্ধুরা তারা প্লাস্টিকটাকে জাল করে স্ট্যাম্প মেরে বাজারের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। সেই খবরটা কান্দি পৌরসভার পক্ষ থেকে জানা হয় এবং কান্দি শহরের বেশ কিছু দোকান এবং বেশ কিছু গোডাউনে পৌরসভার পক্ষ থেকে যাওয়া হয়েছিল এবং সেখানে বেশ কিছু ক্যারি উদ্ধার হয়েছে। তাদেরকে আমরা পৌরসভাতে আসতে বলার জন্য বলা হয়েছে এবং তাদেরকে ফাইন এবং পৌরসভার আইন মোতাবেক যা যা ব্যবস্থা আছে সেই সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আপনাদের এই ইলেকট্রো মিডিয়ার মধ্য দিয়ে আমি কান্দির সকল নাগরিকদের কাছে আবারও করজোড়ে অনুরোধ জানাচ্ছি যে প্লাস্টিককে আপনারা বর্জন করুন, নয়তো পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। পরিবেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হলে আমরা যেহেতু পরিবেশের সমাজবদ্ধ জীব, আমাদেরও কিন্তু সেই ক্ষতির কিন্তু সম পরিমাণ ক্ষতিও কিন্তু আমাদের হবে। পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হব। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।